মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি লক্ষিমপুর ধেমাজিত গিয়ে উপস্থিত হয়েছে। তখন কেবাটাও কার্যসূচী অংশগ্রহণ করব। গোগামুখত দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র মুক্তি করেছে মুখ্যমন্ত্রীগুলো। আমি পুনপুটিয়া সম্প্রচারলে লো যাব বিচার ভাষণ প্রদান করেছে। সুধু তোমালে কি কাম করা, হায়দ্রাবাদ থাকে কর্ণাটক থাকে, বোলে আমি সিকিউরিটি করো। সিকিউরিটি গার্ড করলে দরমহা পাব 8,000 টাকা, 9,000 টাকা, 12,000 টাকা। কিন্তু এই সিকিউরিটি গার্ডজনে যদি লগত বন্দুক চলোয়া প্রশিক্ষণ পাই যায়, তেওঁ দরমহা হয়ে যাব 20,000 টাকা। তার মানে মই এইটো বুঝাইছো যে মানুহে যেতিয়া জ্ঞান এটা আহরণ করে লয়, যিমানে জ্ঞান আহরণ করিব সিমানে দরমহা বাড়ি বাড়ি গৈ থাকিব। এতিয়া লক্ষিমপুর ধেমাজির 1 লাখতকৈও বেশি লড়া আজি আমার ভারতের বিভিন্ন রাজ্যত আছে। কোভিডর সময়ত আমি টাকা পঠাইছিল, তেওঁলোকে আমাক হোয়াটসঅ্যাপত একাউন্ট নম্বর দিছিলে, আমি টাকা পঠাইছিল, গতিকে মই জানো। আর মই যদি কেতিয়াবা বেঙ্গালোর হায়দ্রাবাদত যাও, এই লড়া ছোৱালীবিলাকে মুখ দেখিলে লক করিব আহে। কিমান লড়া একো একোটা মলত মিটিং করিব পরাকৈ লড়া থাকে, অসমৰ লড়া ছোৱালী ইমান বেঙ্গালোরত লড়া থাকে। কিন্তু এই লড়া ছোৱালীখিনিক আমি কেনেকে পঠাই দিছো, কব গলে র হিসাবত আমি পঠাই দিছো। র মানে তেওঁলোকৰ কোনো ট্রেনিং নাই, কোনোবাই লগত লৈ গৈছে যে বল মই পাইছো কাম, তও লগত বল। তার কারণে 8,000, 9,000, 10,000 টাকা দরমহা পায়। কিন্তু এই লড়াখিনিক যদি আমি শিকাই বুঝাই পঠাই দিলোহেতেন, তেও বাহিরত 25,000 টাকা দরমহা পালেহেতেন। কিন্তু আমি শিকাই বুঝার পরিবেশও নাছিলে, আর শিকাই বুঝাই যে লড়া ছোৱালীক পঠাব পারি সেই কথাটো আমি নাজানিছিল। আর শিকাই বুঝাই লওয়ার পিছত বাহিরত পঠাব নালাগে, অসমতে কামে কাম। আজির দিনত ব্রহ্মপুত্রর উপর 9খন দলং হয়ে আছে, একোখন দলংত 3,000 কন লড়া ছোৱালীয়ে কাম করে আছে, 9×3×27,000। মেডিকেল কলেজ 13খন কাম চলি আছে, ধেমাজিতো চলি আছে, তাত একোখন মেডিকেল কলেজত কাম করে আছে 600 লড়া ছোৱালী। কোরপরা আহিছে? বাহিরপরা। আর যদি আমার অসমৰ ভিতরপরাও কোরপরা আহিছে? ধুবুরী, গোয়ালপাড়ারপরা। তেওঁলোকে নিজে হাতত শিকিছে। আর আমার লড়া ছোৱালীখিনি আমি বাহিরত গৈছো একো নিশিকাকৈ। মই প্রায় খবর পাও দাদা অমুকজন ঢুকালে ডেড বডিটো লৈ আহিব লাগে। ইমান সমস্যা বাহিরত, কিয় আমার লড়া ছোৱালীবিলাকে যি কাম করে একেবারে বেস্ট লেভেলর কাম করে, তারমানে ট্রেনিং আদি নোহাকৈ যায়, কারিকরি জ্ঞান নোহাকৈ যায়, গতিকে তাতে উন্নত কাম নাপায়, তাতে সাধারণ কাম পায়, যেনে তেনে পেটে ভাতে খায়, দেউতাক মাকলৈকে মাহত 2,000 টাকা পঠিয়াই দিয়ে। আর আজি আমার গাঁওবিলাকত লড়া ছোৱালী নাই, বহুত লড়া ছোৱালী বাহিরত আছে। এতিয়া অলপ চাকরি বাকরি খুলিছে বলি অলপ অসমত আছে, পড়া শুনা করে আছে, যে পুলিশের চাকরি পাম নেকি, মোক লগ পালে সুধে। অলপ দুই এজনে রাতেপা দৌড়াদৌড়ি করে আছে, কিন্তু সরকারি চাকরি তো শেষ নহব। সরকারি চাকরি নোপা মানুষখানি কি সিকিউরিটি গার্ড হয়ে থাকিব নেকি? 10 জন লড়াই চাকরি পালে, 10 জনে চাকরি নাপালে। এই 10 যদি সিকিউরিটিও পঠাব লাগে, তাক এনেকে পঠাব লাগিব যাতে সি রাইফল চলাব পারে, তেতিয়াহে তাতে গৈ ভাল দরমহা পাব। লাঠি লওয়া সিকিউরিটি তো দরমহা নাপাব, বোলে এই সিকিউরিটি করিব, কিন্তু ক্যারেটি জানে তাতে তাক সুপারভাইজার চাকরি দিব। এই যে জ্ঞান নোহাকৈ আমি লড়া ছোৱালীখিনি কর্মক্ষেত্র উলিয়াই দিছিল, তার বাবে অসমত আমার লড়া ছোৱালী সকলে উপার্জন যিমান করিব লাগে তাতকৈ কম টকাত উপার্জন করে আছে।
যেতিয়াৰ পৰা আমাৰ চৰকাৰে দায়িত্ব ললে আমি কিছুমান নতুন কাম কৰি আছো। টাটাৰ লগত লগ লাগি আমি সোণাপুৰত এখন ইনষ্টিটিউট খুলিছো যে আমাৰ ল'ৰা ছোৱালী হোটেলত কাম কৰিব যায়, কিন্তু শিকি বুজি কাম কৰিব গ'লে দৰমহা বেছি পায়। কেইদিনমান আগতে মই ছত্তীশগড়ত গৈছিলো, ইলেকশ্যন কেম্পেইনত ৰাতি ৰায়পুৰৰ এখন হোটেলত আছিলো, আঠগৰাকী অসমৰ ল'ৰা ছোৱালী লগ পালো, বোলে দাদা আমি যোৱা বছৰৰ পৰা ইয়াত কাম কৰি আছো। মই ভাবিলো বাহিৰত শিকিছে, মই ক'লো তোমালোকৰ ট্ৰেইনিং ক'ত হৈছে, বোলে দাদা আমি টাটাৰ ট্ৰেইনিং ইনষ্টিটিউটত কৰি আহিছিলো সোণাপুৰৰ পৰা। এই ছোৱালীজনী 8,000 টকা দৰমহা পালেহেঁতেন, এতিয়া 16,000 পালে, কিয়? আমি শিকাই বুজাই পঠালো। আজি আমি গোগামুখত যিটো কাম কৰিছো, এতিয়া আজিকালি প্ৰত্যেক মানুহৰ ঘৰত মাৰ্বল লাগে, মাৰ্বল টাইলছ এইবিলাক লাগে, আৰু কাৰ ঘৰত লাগে? আটাইতকৈ যি চৰকাৰী অফিচ নহলে মধ্যবিত্তৰ পৰা ধনী মানুহলৈকে ঘৰত টাইলছ আজিকালি লগায়, কোনোবাই অলপ কম দামত লগাব, কোনোবাই বেছি দামত লগাব, ঘৰ হলে টাইলছ লাগে। আজি যদি আমি এগৰাকী ল'ৰাক টাইলছ বনাব শিকো, ইলেক্ট্ৰিচিটি আগৰ দৰে নহয়, আজিকালি এটা জেগাতে চুইচ টিপিলে তাৰ পৰাই গোটেই ইলেক্ট্ৰিচিটি কণ্ট্ৰল কৰিব পাৰি। আগত আছিল নুমুৱা আৰু জ্বলোৱা, এতিয়া নুমুৱা নহয়, ৰাতি হলে পাৱাৰ কমিব, দিনত হলে পাৱাৰ বাঢ়িব। ৰাতি হলে পাৱাৰটো অলপ, যিমানে শুবৰ সময় হ'ব পাৱাৰটো কমি যাব, 6টাৰ পৰা পাৱাৰটো বাঢ়িব, দিনে নিজে নিজে বন্ধ হৈ যাব, কোনেও একো কৰিব নালাগে, অট'মেটিক। অট'মেটিক মানে কি? মেচিনটোহে অট'মেটিক, চলোৱা মানুহ এজন লাগিব পিছফালে। এই চলোৱা মানুহজনেও ভাৰতৰ গৌৰৱ, গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। বোলে টকিঅ' টাৱাৰ হোটেলত ব্যৱস্থা কৰি দিলে মাত্ৰ এটা কথা। ৰাজ্যিক ভিত্তিত চৰকাৰে আয়োজন কৰা এনে প্ৰতিযোগিতাত সমস্যা হোৱাক লৈ ক্ষোভ প্ৰকাশ কৰিছে যুৱকসকলে। বীৰেঞ্জু কুমাৰ ডেকা ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। প্ৰধানমন্ত্ৰীৰ অসম আগমনে আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰিলে উত্তৰ অসমৰ দুটাকৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰকল্প। প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰিলে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ 4-লেনযুক্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। 1491 কোটি টকাৰে নিৰ্মাণ কৰা হৈছে এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথছোৱা। একেটা কাৰ্যসূচীতে আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰিলে দোলাবাৰীৰ বপা জামুগুৰিলৈ 4-লেনযুক্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। তেজপুৰ দোলাবাৰীৰ পৰা জামুগুৰিহাটলৈ 592 কোটি টকাৰে নিৰ্মাণ কৰা এই যি 4-লেনযুক্ত পথ, সেয়া উদ্বোধন কৰাৰ লগতে 1459 কোটি টকা ব্যয়েৰে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ যি নিৰ্মাণ কৰা হৈছে 4-লেনযুক্ত পথ, তাৰো শুভ উদ্বোধন কৰিব। আজিৰ এই বিশেষ দিনটোত শোণিতপুৰবাসী স্বাভাৱিকতে উৎফুল্লিত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। 592 কোটি টকাৰে নিৰ্মাণ কৰা এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ চোৱাই পূৰ্বৰ 1.5 ঘণ্টাৰ যাত্ৰা পথ প্ৰায় 15 মিনিটলৈ হ্ৰাস কৰিলে। এই দুটা প্ৰকল্পই উৎফুল্লিত কৰি তুলিছে তেজপুৰ তথা শোণিতপুৰৰ লগতে সমগ্ৰ উত্তৰ অসমবাসীক। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথৰ প্ৰতিবেদন, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। প্ৰধানমন্ত্ৰীৰ অসম আগমনে আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰিলে উত্তৰ অসমৰ দুটাকৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰকল্প। প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰিলে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ 4-লেনযুক্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। 1491 কোটি টকাৰে নিৰ্মাণ কৰা হৈছে এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথছোৱা।
একটা কার্যসূচীতে আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে দোলাবাড়ির বপা জামুগুড়ি চারি লেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। তেজপুর দোলাবাড়ির জামুগুড়ি হাটলে 592 কোটি টাকায় নির্মাণ করা এই যে চারি লেন যুক্ত পথ সেয়া উদ্বোধন করার 1459 কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথ চারিআলির গহপুর যে নির্মাণ করা হয়েছে চারি লেনযুক্ত পথ তারও শুভ উদ্বোধন করব। আজির এই বিশেষ দিনট শোণিতপুরবাসী স্বাভাবিকতে উৎফুল্লিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। 592 কোটি টাকায় নির্মাণ করা এই রাষ্ট্রীয় ঘাইপথ চুয়ায় পূর্বর 1.5 ঘন্টার যাত্রাপথ প্রায় 15 মিনিটলে হ্রাস করলে। এই দুটা প্রকল্পই উৎফুল্লিত করে তুলিছে তেজপুর তথা শোণিতপুরের সমগ্র উত্তর অসমবাসীক। তেজপুরের পৰা হেমন্ত কুমার নাথর প্রতিবেদন, নিউজ 18, অসম নর্থ ইস্ট। প্রধানমন্ত্রীর অসম আগমনে আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে উত্তর অসমের দুটাকৈ রাষ্ট্রীয় ঘাইপথ প্রকল্প। প্রধানমন্ত্রীগিয়ে আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে বিশ্বনাথ চারিআলির গহপুরলে চারি লেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। 1491 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে এই রাষ্ট্রীয় ঘাইপথ চুয়া। একটা কার্যসূচীতে আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে দোলা অসমত আহি বাংলাদেশী নাগরিক হল গাঁও পঞ্চায়েতের সভাপতি। ভয়ঙ্কর ঘটনা পোহরলে আসছে হাইলাকান্দিত। বাংলাদেশের আহি অসমত গাঁও পঞ্চায়েতের সভাপতি হওয়ার ঘটনায় এটা চাঞ্চল্যর সৃষ্টি করেছে। হাইলাকান্দিত গ্রেপ্তার হয়েছে এগারী গাঁও পঞ্চায়েতের সভাপতি। বাংলাদেশের সন্দেহত গ্রেপ্তার করা হয়েছে আহমেদ হুসেন বরভূঁয়া নামের এগারী ব্যক্তিক। গ্রেপ্তার অধিবক্তা কাজী আবু রায়হানক সভাপতিগীক সহায় করার অভিযোগত গ্রেপ্তার করা হয়েছে অধিবক্তাগীক। ভোটার তালিকাত জালিয়াতির সন্দেহত গ্রেপ্তার করা হয়েছে দুয়োকে। 1966 চনের ভোটার তালিকার সার্টিফাইড কপি জালিয়াতি করার প্রমাণ লাভ করেছে আরক্ষী। গ্রেপ্তার হওয়া এই আহমেদ হুসেন বরভূঁয়া ধলসেরা বিলাইপুর গাঁর গাঁও পঞ্চায়েতের সভাপতি। আমি এখানে বর্ডার ব্রাঞ্চ ইয়ার লাগে পাসপোর্ট ভেরিফিকেশনের লাগে আমার একটা সার্টিফিকেট বেড়াল আছে। এখানে আমি সব ডকুমেন্ট এখানে দিতে লাগে যে আমার বাংলাদেশি কই তার লাগে আমি ডকুমেন্ট সব ডকুমেন্ট সব সাবমিট করি আর এখানে। আমি ব্রেকিং নিউজ জানাই আছো আপনার। দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল জুনমণি রাভার। দীর্ঘদিনিয়া তদন্তর অন্তত অবশেষত উন্মোচিত হয়েছে জুনমণি রাভার মৃত্যুর কারণ। হত্যা নহয়, জুনমণি রাভার দুর্ঘটনাতহে মৃত্যু হয়েছিল। CBI দাখিল করা চার্জশ্বীটত উল্লেখ করা হয়েছে এই কথা। আজি পুয়ার ভাগত নগাঁওর আবর্ত ভবনত উপস্থিত হয়েছিল CBI এটা তদন্তকারী দল। আর উল্লেখ করি যে প্রথম অবস্থাত আরক্ষী বিষয়া জুনমণি রাভার মৃত্যুক লো সৃষ্টি হয়েছিল রহস্যর। জুনমণি রাভার পরিয়ালে দাবি করেছিল জুনমণির দুর্ঘটনা নহয়, পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে। বহু বিতর্কর অন্তত জুনমণির ঘটনার তদন্তর দায়িত্ব অর্পণ করা হয়েছিল CBIক। আর CBIয়ে 3খনক চার্জশ্বীট দাখিল করেছে। আর চার্জশ্বীটর অন্তত জানিপরা গেছে যে দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল জুনমণি রাভার। দীর্ঘদিনিয়া তদন্তর অন্তত এয়া উন্মোচিত হয়েছে এইটো তথ্য। হত্যা নহয়, জুনমণি রাভার দুর্ঘটনাতে হয়েছিল মৃত্যু। আর কি কয় তদন্তকারী বিষয়ে আমি একবার আগ্রহ। তিনো কেসো মে হমনে ফাইনাল রিপোর্ট জো হ্যাঁ CJM কোর্ট নগাঁও মে কল দাখিল কর দিয়া কল ফাইনাল রিপোর্ট কল তিনো কেসো মে দাখিল কর দিয়া বাকি আপ প্লিজ ওহাঁ সে কিজিয়ে। লখিমপুর ফাইনাল রিপোর্ট লখিমপুর দাখিল হই থি পহলে লগভগ এক মহিনা পহলে। 3 কেস মে হমনে কল দাখিল কর দিয়া। সেয়া ভাষ্য আমি ইতিমধ্যে আগবঢ়ালো দর্শক। এই মুহূর্তে আমার সঙ্গে নগাঁওর জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরা পোনপটীয়া সম্প্রচার সংযুক্ত হয়েছে। নীলোৎপল বরা, আপনার ওসরলে আসছো। অবশেষত 3খনক চার্জশ্বীট দাখিল করা হয়েছে আর ডর কথা যে হত্যা হওয়া নাই, এয়া দুর্ঘটনাই হয়েছে বলে জানিপরা গেছে। নিশ্চয় কৃপাঞ্জল, যহস্য আসলে যৎকণ্ঠা আসলে রাইজর মাজত জুনমণি রাভাক কিদরে মৃত্যু হল, কারণ যেহেতু অভিযোগ উত্থাপন হয়েছিল যে জুনমণি রাভাক হত্যা করা হয়েছিল, নগাঁও আরক্ষী হত্যা করার অভিযোগ উত্থাপন করেছিল মাতৃ সুমিত্রা রাভায়। সুমিত্রা রাভায় জখলাবন্ধা আরক্ষী থানায় একটা গোচর রুজু করেছিল। ঠিক সেইদরে
জখলাবন্ধা আরক্ষীয় একটা দুর্ঘটনা গোচর রুজু করেছিল আর যুবনি রাভার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছিল যে বিরুদ্ধে যে উৎকোচ লওয়ার যে অভিযোগ উত্থাপন হয়েছিল সেই সময় সেই বিষয়টা একটা গোচর রুজু হয়েছিল। তিনটা গোচরের চার্জশ্বিট CBI অবশেষ দাখিল করেছে নগাঁও CGM কোর্টত, নগাঁও সত্র ন্যায়াধীশ আদালত অভিযোগনামা দাখিল করেছে। আর আমার হাতত যে খবর আছে এক্সক্লুসিভলি, আমি কেউ দুইজনী আমি পোনপটিয়াকে জানাইছো, CBI যে চার্জশ্বিটর যে খবর আহিছে, CBI দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কথা উল্লেখ করেছে চার্জশ্বিটত। জুনমণি রাভার হত্যা বা আত্মহত্যার কথা নস্যাত করা হয়েছে, জুনমণি রাভার দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কথা কোয়া হয়েছে, আর বিভিন্ন CIDয়ে যে তদন্ত করেছিল CIDর তদন্তটো সেই কথাই পোহরলে আসছিল, জুনমণি রাভার দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কথা পোহরলে আসছিল। কিন্তু যি এক অভিযোগ উত্থাপন হয়ে আসছিল জুনমণি রাভাক নগাঁও আরক্ষী হত্যা করার বা পরিকল্পিতভাবে হত্যা করে যে জখলাবন্ধাত নি থা অহার কথা বা নালিয়া বা যাগীও যে সাক্ষীয়ে যথম অবস্থা যে ধরনের মন্তব্য করেছিল পিছত সেই মন্তব্যসমূহ উঠাই লোলে এই বিতর্ক সমূহ কিন্তু অন্ত পরিছে। একটা কথা কোব লাগবে যে জুনমণি রাভার যে মৃত্যুর যে তদন্ত করা হয়েছিল তদন্তকারী দলটোয় শেহতীয়াকৈ যে তদন্ত 7 মাহ তদন্ত করার অন্তত পরীক্ষা নিরীক্ষা করার অন্তত একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল জুনমণি রাভার মৃত্যু দুর্ঘটনাতে হয়েছিল আর সমগ্র বিষয় সমগ্র প্রমাণ তথ্য নগাঁও CGM কোর্টত দাখিল করেছে। কৃপাঞ্জল নীলোৎপল বরা, এটা স্বাভাবিকতে এই বিষয়টির সঙ্গে যে সময় বাকি লিঙ্ক আছে, যে লিঙ্কর কথা ওলাই আছে, যার টাকা পয়সা আদি সময় লওয়ার কথা আসছিল, গতি সেই সময় এটা তদন্তর আওতাত অহার সম্ভাবনা আছে নে এই বিষয়ের পাছতে, যেহেতু দুর্ঘটনাত মৃত্যু হওয়ার বলে কোয়ার লগে এই সময় দেখো এটা নোহা হয়ে যাব? নিশ্চয়কৈ কৃপাঞ্জল, সেই দিশসমূহৰো তদন্ত হৈছে, উৎকোচ লোৱা বা আসামি এৰি দিয়া বা নকল সোণৰ লগত লখিমপুৰ আৰক্ষীৰ সম্পৰ্ক, নগাঁও আৰক্ষীৰ দুৰ্নীতিৰ বিষয়ে সমগ্ৰ বিষয় সন্দৰ্ভতো CBI তদন্ত কৰিছে, সেইসমূহৰ ওপৰতো CBI চাৰ্জশ্বীট দাখিল কৰিছে, সেই বিষয়সমূহৰ কথাও পোহৰলৈ আহিব। CBI চাৰ্জশ্বীটসমূহ যেতিয়ালৈকে আমাৰ হাতলৈকে নপৰিব, যেতিয়ালৈকে আমাৰ হাতত নপৰিব তেতিয়ালৈকে আমি সেই কথা ক'ব নোৱাৰোঁ, কিন্তু সেই বিষয়সমূহৰ ওপৰত CBI তদন্ত কৰিছে, সেই বিষয়সমূহতো প্ৰতিবেদন দাখিল কৰিছে বুলি জানিব পৰা গৈছে। কিন্তু আমি যিহেতু জানিবলৈ চেষ্টা কৰিছোঁ জুনমণি ৰাভাৰ কেনেকৈ মৃত্যু হৈছিলে, দুৰ্ঘটনা নে হত্যা নে আত্মহত্যা, সেই বিষয়টোত আমি এটা ভিতৰুৱা বিশ্বস্ত সূত্ৰৰ পৰা পাইছোঁ CBI চাৰ্জশ্বীটত কি উল্লেখ কৰিছিলে আমি জানিবলৈ চেষ্টা কৰিছিলোঁ, আৰু তেওঁলোকে উল্লেখ কৰা মতে জুনমণি ৰাভাৰ মৃত্যু দুৰ্ঘটনা হৈছে আৰু সেই অনুসৰি তেওঁলোকে চাৰ্জশ্বীট দাখিল কৰিছে নগাঁও CGM কোৰ্টত। এতিয়া CGM কোৰ্টৰ পৰা কেতিয়া আহিব গোটেইখিনি ৰায়, আমি কিমান দিনলৈকে অপেক্ষা কৰিব লাগিব পাৰে আনুমানিক নীলোৎপল বৰা? নিশ্চয়কৈ এতিয়া CBI চাৰ্জশ্বীটৰ ভিত্তিত যিহেতু শুনানি হ'ব তাৰপিছত তেওঁলোকে মাতিব, কাৰণ যিহেতু দুৰ্ঘটনা বুলি কোৱা হৈছে গতিকে কোনো ধৰণৰ হত্যাকাৰী কথা নাহিব, কিন্তু তথাপিও বিভিন্ন ধরনের যে বিষয় আছে সেই বিষয়সমূহ হয়তো আদালতে তলব করব বহু আরক্ষী বিষয়াক, আর কি চার্জশ্বীট আছে সেই বিষয়সমূহ যেতালে সরকারের রাজহা নকরব তেতালে আমি জনাতে সম্ভব নহব, তথাপি আমি চেষ্টা করি, আমি জানিবলৈ চেষ্টা করে আসো চার্জশ্বীট কি দাখিল করেছে, এই প্রতিবেদন কিখন, এই চার্জশ্বীট কিখন আমি বিষয় কি কথা উল্লেখ করেছে সেই বিষয়সমূহ জানি চেষ্টা করি। গতি নিউজ অসমৰ দর্শকসকলক আমি সকল খবর আগতে জানাবলে চেষ্টা করি, আমি চার্জশ্বীটর ভিতরা যি খবর আছে সেয়াও জানাবলে চেষ্টা করি। আমি পোনপ্রথমে আমি জানাইছো যে কেনেকৈ জীবন ধরার মৃত্যু হয়েছিল সেই বিষয়টি যেহেতু চার্জশ্বীটত কি উল্লেখ করেছে সেই বিষয়টি আমি উল্লেখ করছো, গতি এই বিষয়সমূহ আমি জানাবলে চেষ্টা করি। গতি আমি পরবর্তী সময়ত চার্জশ্বীটর ভিতর আর কিবা আমি তথ্য পাও নাকি সেয়াও আমি জানাবলে চেষ্টা করে যাব। কৃপাঞ্জল, নিশ্চয় নীলোৎপল বরা, আপনার এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাম, আপনি ফহিয়া এটাখানি কথা জানাইছে, কিন্তু চার্জশ্বীটর ভিতর আটাইতকৈ যে মূল কথা যে হত্যা আত্মহত্যা দুইটাই নহয় কেবল দুর্ঘটনাত মৃত্যু হওয়া বলে যে ঘটনার খবর এই মুহূর্তে নিউজ 18ৰ দর্শকক আমি পোনপটিয়াকৈ আগবঢ়াইছো, ফার্স্ট রাউন্ড জানাইছো, সেই খবরটার আঁত লৈ পরবর্তী সময়ত আরো কেনে ধরনের ব্যবস্থা বলে গ্রহণ করা হয়, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে CBI এই চার্জশ্বীটর পাছত, আদালতে কি কি রায় দিয়ে, কোন কোন অভিযুক্ত এতিয়া ইয়াত জালত পড়ে, লখিমপুরের কেসটোর সঙ্গে সোণর এই স্মাগলিংয়ের সঙ্গে নকল টকার স্মাগলিংয়ের সঙ্গে কেনে ধরনের আটাইখানি বিষয় সম্পৃক্ত হয় সেয়া পরবর্তী সময়ত যথেষ্ট লক্ষণীয় হব। কিন্তু এই মুহূর্তের ডাঙর খবর হয়েছে দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল জুনমণি রাভার, দীর্ঘদিনিয়া তদন্তর অন্তত CBI এই কথা উন্মোচন করেছে, প্রায় 7 মাহ CBI আবর্তন ভবনত থাকি তদন্ত অব্যাহত রাখিছিল, অভিযোগ উত্থাপিত হয়েছিল যে যথেষ্ট মন্থর গতিত আগবাড়িছে CBI তদন্ত, জুনমণি রাভার এই ঘটনাক লৈ CBI কেতিয়া চার্জশ্বীট দাখিল করব, কেতিয়া এই বিষয়টির উপর উত্তর দিব তাক লৈ বারে বারে প্রশ্ন উত্থাপিত হয়েছিল, আর শেহতীয়াকৈ সেই সকলো জল্পনা কল্পনার অন্ত পেলাই তিনিখনকৈ চার্জশ্বীট নগাঁওর CJM আদালতত দাখিল করলে CBI, আর তেওঁলোক ইতিমধ্যে রওনা হয়েছে, আবর্ত ভবন ত্যাগ করেছে CBI সেই দলটো। আর ইয়ার সামৰিছো দুপুৰৰ সংবাদ, বিদায় লৈছো, মই কৃপাঞ্জলে, নমস্কাৰ।